আমার মতে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে যারা মাস্টার্স এবং পিএইচডি করতে আসতে চাচ্ছেন তাদের জন্য খুব বড় একটা সুযোগ অপেক্ষা করছে। রিসেন্টলি আমি দুটো স্কলারশিপের নিউজ দেখেছি এবং এই দুটো স্কলারশিপ নিউজ দেখে আমার কাছে মনে হয়েছে যে আসলে অস্ট্রেলিয়া আগামী এক বছরে অনেকগুলো মাস্টার্স এবং পিএইচডির স্কলারশিপ দিতে যাচ্ছে এবং সেই দুটো স্কলারশিপ স্কিম নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং কেন আমি আসলে এভাবে চিন্তা করছি সেটা সম্পর্কেও আপনাদেরকে কিছু কথা বলবো। সো প্রথম যে স্কলারশিপ স্কিমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিএইচডি রিলেটেড। আপনারা অনেকে হয়তো জানেন না অস্ট্রেলিয়াতে যে কোনো ইউনিভার্সিটিতে আপনি যদি পিএইচডির অ্যাপ্লাই করেন তখন তারা আপনাকে ইউনিভার্সিটির যে পিএইচডির স্কলারশিপ রয়েছে সেটার জন্য কিন্তু আপনাকে তারা অ্যাসেস করে এবং আপনার যদি প্রোফাইল ভালো থাকে অর্থাৎ আপনার যদি একাডেমিক রেজাল্ট ভালো থাকে রিসার্চ পটেনশিয়াল ভালো থাকে সব কিছু মিলে তারা কিন্তু আপনাকে পিএইচডির অফারের সাথে কিন্তু আপনাকে স্কলারশিপও প্রোভাইড করে এবং সেই স্কলারশিপটা কিন্তু খুব ভালো একটা স্কলারশিপ। সেই স্কলারশিপে তারা আপনাকে ফুল 100% টিউশন ফি ওয়েভ করে সাথে আপনাকে থাকা খাওয়ার খরচ দেয় যেটা এখন ইনফ্লেশনের কারণে বেশ ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে। যেমন ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এখন প্রতি বছর $35,000 দিচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম তারা আপনাকে ওভারসিজ যে স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স আছে সেখানেও কিন্তু সাপোর্ট দিয়ে থাকে। এই স্কলারশিপগুলো অস্ট্রেলিয়ার সব ইউনিভার্সিটিতেই রয়েছে, অবভিয়াসলি সংখ্যাটা কম বেশি হতে পারে। রিসেন্টলি আমি ইউনিভার্সিটি অফ মেলবোর্নের পেজ দেখছিলাম, তাদের যে ওয়েবসাইট সেখানে যে তাদের এই স্কলারশিপের অপরচুনিটিটা এবং সেখানে একটা নাম্বার দেখে আমার মাথায় কিন্তু হঠাৎ করে ক্লিক করে উঠলো, সেটা হচ্ছে তারা বলছে এই বছর তারা এই যে ইউনিভার্সিটি থেকে পিএইচডির জন্য যে স্কলারশিপ দেবে সেই স্কলারশিপের টোটাল সংখ্যা হচ্ছে 600 অর্থাৎ 600, যেটা সব ডিপার্টমেন্টে সব স্টুডেন্টদের মধ্যে সব পিএইচডি স্টুডেন্টদের মধ্যে তারা দিবে। 600 কিন্তু খুব বড় একটা নাম্বার। তখন আমি চেক করে দেখলাম আচ্ছা আমার নিজের ইউনিভার্সিটিতে কী বলছে এবং অবভিয়াসলি আমার ইউনিভার্সিটিতে একই ধরনের স্কলারশিপের সুযোগ লেখা আছে কিন্তু আপনার সে নাম্বারটা উল্লেখ করা নেই। আমি তখন আরও কিছু ইউনিভার্সিটিতে চেক করে দেখলাম সেখানেও সেই নাম্বারটা উল্লেখ করা নেই। বাট যেটা আমার প্রেডিকশান এবং যেটা আমি ধারণা করছি, কারণ আমি যেহেতু এখন ইউনিভার্সিটির এই প্রান্তে কাজ করি সো আমি জানি যে এই স্কলারশিপগুলো আসলে কীভাবে কাজ করে, সেখানে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলি। এই যে ইউনিভার্সিটি তার স্টুডেন্টদেরকে পিএইচডি স্টুডেন্টদেরকে যে স্কলারশিপ প্রদান করে থাকে এটা আসলে একটা মিক্সড ফান্ড। এই ফান্ডে কিছুটা ইউনিভার্সিটি কন্ট্রিবিউট করে এবং একটা বিগ চাঙ্ক কিন্তু গভর্নমেন্ট থেকে আসে এবং দুটো মিলিয়ে কিন্তু এই যে আমরা যে নাম্বারটা দেখছি 600 সেটাকে কিন্তু প্রোভাইড করে। অর্থাৎ এখানে ইউনিভার্সিটি অফ মেলবোর্নেরও একটা আপনার পার্ট রয়েছে, অংশ রয়েছে এবং গভর্নমেন্টের অংশ রয়েছে। যেহেতু সেই সংখ্যাটা অনেক বেড়েছে আমি ধারণা করছি, অবভিয়াসলি এটা কোথাও ডকুমেন্টেড না, আমি ধারণা করছি যে অস্ট্রেলিয়ান যে গভর্নমেন্ট তারা সেই ফান্ডিংটা বাড়িয়েছে পিএইচডি স্টুডেন্টদের জন্য এবং সেই বাড়ানোর কারণেই এই সংখ্যাটা কিন্তু আপনার মেলবোর্ন ইউনিভার্সিটি কিন্তু সেটা আপনাকে সংখ্যাটা বাড়াতে পেরেছে। এখন যদিও অন্যান্য ইউনিভার্সিটি তাদের এই আপডেটেড সংখ্যাটা উল্লেখ করেনি যে কয়জনকে তারা স্কলারশিপ দিচ্ছে, বাট এই যে গভর্নমেন্টের ফান্ড এটা কিন্তু রিডিস্ট্রিবিউট হয় সবগুলো ইউনিভার্সিটিতে। অর্থাৎ শুধু যদি ইউনিভার্সিটি অফ মেলবোর্ন পাচ্ছে সেটা কিন্তু না, আপনার তারা যদি পেয়ে থাকে তার মানে আরও যত ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে আছে তারা সবাইও কিন্তু একটা নির্দিষ্ট অংশ পেয়েছে। অর্থাৎ তাদের সবারই পিএইচডি স্কলারশিপ দেওয়ার জন্য ফান্ডিংটা কিন্তু বেড়েছে, হয়তো তারা তাদের ওয়েবসাইটে সেটা উল্লেখ করেনি। এবং এটার পিছনে একটা ইম্পর্ট্যান্ট কারণও রয়েছে, কারণ অস্ট্রেলিয়া কিন্তু পুরো কোভিড সময় অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল বর্ডার বন্ধ ছিল, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার যে আপনার অপরচুনিটি ছিল সেটা কিন্তু ক্লোজড ছিল এবং অস্ট্রেলিয়া এখন তার বর্ডার ওপেন করেছে। দ্যাট মিন্স অস্ট্রেলিয়াতে এখন প্রচুর স্টুডেন্টের প্রয়োজন এবং দ্যাট অলসো মেক সেন্স যে গভর্নমেন্ট কেন হচ্ছে ফান্ডিং বাড়াচ্ছে। আর দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমি বলবো এখন অনেক বড় সুবিধা, কারণ চায়নাতে কিন্তু একটা আপনার কোভিড পরবর্তী লকডাউন এবং চায়নাতে এখনও আপনার যে পলিটিক্যাল টার্মোয়েল সব কিছু মিলিয়ে চায়নাতে থেকে কিন্তু এখন স্টুডেন্ট খুব বেশি আসছে না পিএইচডি করার জন্য। সো দ্যাট মিন্স আমাদের মতো দেশগুলো থেকে যারা ভালো স্টুডেন্ট রয়েছেন তারা যদি এখন অ্যাপ্লাই করে তাদের জন্য কিন্তু খুব বড় একটা সুযোগ এই মুহূর্তে রয়েছে। তো আমি যদি এতক্ষণ যা বললাম সেটাকে যদি সামারাইজ করি তাহলে যেটা হচ্ছে যে আমার ধারণা অস্ট্রেলিয়ার শুধু ইউনিভার্সিটি অফ মেলবোর্ন নয়, অস্ট্রেলিয়ার প্রতিটা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে পিএইচডি স্কলারশিপের অনেক বড় সুযোগ রয়েছে এবং যেহেতু চাইনিজ স্টুডেন্টরা কম অ্যাপ্লাই করছে সেহেতু বাংলাদেশের স্টুডেন্টদের জন্য সেই সুযোগটা আরও বেশি রয়েছে। সো এটা গেল প্রথম যে স্কলারশিপের নিউজ দেখলাম সেটা। পরের স্কলারশিপটা হচ্ছে মাস্টার্স স্টুডেন্টদের জন্য।
অস্ট্রেলিয়া কিন্তু অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস নামে একটা স্কলারশিপ প্রদান করে থাকে বাংলাদেশিদের জন্য, আপনি বিশেষ করে বাংলাদেশি প্রফেশনালদের জন্য, কারো যদি 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এবং তাদের কিন্তু কিছু কোটা ধরে দেওয়া আছে, যেমন আপনার তারা এনজিও থেকে প্রোভাইড করে একটা নাম্বার অফ স্কলারশিপ, গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে প্রোভাইড করে, আপনার যারা ইউনিভার্সিটির টিচার তাদেরকে প্রোভাইড করে, এই ধরনের আপনার বিভিন্ন গ্রুপের জন্য কিন্তু তাদের একটা কোটা নির্ধারণ করা আছে এবং সেই কোটা থেকে কিন্তু বাংলাদেশ থেকে মাস্টার্স করার জন্য তারা কিন্তু স্কলারশিপ প্রোভাইড করে থাকে। সো অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডসের কলটাও কিন্তু এবছর চালু হয়েছে, এবং ওই যে আমার যেটা ধারণা, অবভিয়াসলি আমি প্রমাণ করতে পারবো না, আমার ধারণা এইখানেও কিন্তু এবছর বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট নেওয়ার কথা, কারণ অস্ট্রেলিয়ার ওভারঅল জব সেক্টরও কিন্তু একটু সাফার করছে এবং অস্ট্রেলিয়ার প্রচুর আপনার ইমিগ্রেন্ট ওয়ার্কার প্রয়োজন, এবং অস্ট্রেলিয়া যেভাবে কাজ করে সেখানে কিন্তু এখানকার স্টুডেন্টরা পড়তে এসে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা যে কোনো কাজ করতে পারে উইকলি 20 আওয়ার্স, যতটুকু আমার মনে আছে, আই মাইট বি রং, প্লিজ চেক দ্য ইমিগ্রেশন ওয়েবসাইট, বাট অস্ট্রেলিয়াতে এই যে ওয়ার্ক ফোর্সটা টিকিয়ে রাখার জন্য কিন্তু স্টুডেন্টরা কিন্তু একটা খুব বড় ভূমিকা পালন করে, এবং সেটার জন্য অস্ট্রেলিয়া চাচ্ছে যে মোর অ্যান্ড মোর স্টুডেন্ট এই বছর নিয়ে আসতে, এবং যদিও সেই সংখ্যাটা উল্লেখ করা নাই, আমার ধারণা এই বছর অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডসের যে স্কলারশিপের যে টোটাল নাম্বার সেটাও কিন্তু বাড়ার সম্ভাবনা অনেক বেশি, এটা কোথাও উল্লেখ করা নাই, বাট দিস ইজ জাস্ট কমপ্লিটলি মাই প্রেডিকশন। দেখুন, মাস্টার্সের স্কলারশিপ কিন্তু খুব রেয়ার, খুব অল্প কয়েকটা দেশ ছাড়া মাস্টার্সে কিন্তু ফুল স্কলারশিপ, বিশেষ করে আপনার টিউশন ফি, লিভিং কস্ট, প্লেন ফেয়ার সব কিছু প্রোভাইড কিন্তু খুব কম স্কলারশিপই করে থাকে, এবং অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস এটা এই ক্ষেত্রে খুবই ভালো একটা অপরচুনিটি। দুই ধরনের মাস্টার্স করার সুযোগ রয়েছে, একটা হচ্ছে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক, আর একটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ, যেটাকে আমরা এম ফিলও অনেক সময় বলে থাকি। সো কেউ যদি পিএইচডি করার আগে এম ফিলও করার কথা চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে দিস ক্যান বি এ ওয়ান্ডারফুল অপরচুনিটি। তবে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস সম্পর্কে ফাইনালি আমি একটা কথা একটু বলে নিতে চাই, এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা মুচলেকা দিতে হয় যে আপনি অস্ট্রেলিয়াতে পড়াশোনা শেষ করে আপনি আবার আপনার দেশে চলে যাবেন, এবং অস্ট্রেলিয়াতে নেক্সট ফিউ ইয়ার্স আপনি আবার পড়ার জন্য বা অন্য কোনো ভিসা নিয়ে আসতে পারবেন না, এবং এটা একই জিনিস কিন্তু আপনার কমনওয়েলথ স্কলারশিপ বা সেভিং স্কলারশিপও বলে থাকে, বাট ইউকে এই ক্ষেত্রে কিছুটা ফ্লেক্সিবল, খুব বেশি ধরে না, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু আপনাকে এনশিওর করবে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আপনি যেন চলে যান এবং নেক্সট 2-3 ইয়ার্সের মধ্যে আর না আসতে পারেন। সো কারো যদি অস্ট্রেলিয়াতে লং টার্ম সেটেল হওয়ার প্ল্যান থাকে, সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস কিন্তু আবার একটা কনফ্লিক্ট তৈরি করবে, কারণ এটা আপনাকে ঠিক ইমিগ্রেশনের জন্য হেল্প করবে না, সো সেটা একটু মাথায় রাখবেন। বাট আমি মনে করি যারা বাংলাদেশে কাজ করছেন, সেটা গভর্নমেন্ট সেক্টরে হোক বা প্রাইভেট সেক্টরে হোক অথবা ইউনিভার্সিটি টিচার হিসেবে হোক, যাদের অলরেডি প্রফেশনাল এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে এবং আপনারা এখন একটা মাস্টার্স করে আপনাদেরকে আপস্কিল করতে যাচ্ছেন, দিস ক্যান বি আ ভেরি গুড অপরচুনিটি। বাই দ্য ওয়ে, আমি যে দুটো স্কলারশিপ সম্পর্কে কথা বলেছি, ইউনিভার্সিটি অফ মেলবোর্নের যে স্কলারশিপ এবং আপনার এই যে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস, দুটোরই লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো, সো আপনারা সেখান থেকে এক্সপ্লোর করতে পারবেন, আর আপনাদের যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। সো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে, এবং অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।